গাড়ি দিয়ে তুলে নিতে হবে বা পিক আপ অ্যান্ড ড্রপ আর কি, যেটা তো ওই পিক আপটা পরে দিয়ে কালিজাকে নিয়ে করতো আর ড্রপটা কালিজাকে, এটাই হচ্ছে ঘটনা। আসলে জানতে চাই সে সময় যতটুকু অফিয়ারা শুনছিলাম যে নাটকের রিহার্সালের সময় আসলে দেখাটা হতো, তারপরও যেহেতু একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের জায়গা থেকে বিশেষ কোনো স্মৃতি আজকে এই মুহূর্তে মনে পড়ছে কিনা? যেটা হতো, আমাকে একটা নিয়ম ছিল যে আমরা, আব্বা বলে দিয়েছিল যে ইনফ্যাক্ট নাগরিককে যারা অভিনয় করতো তাদেরকে গাড়ি দিয়ে তুলে, মানে তখন দুইজনের গাড়ি ছিল আলিজাকের আতার ভাইয়ের, গাড়ি দিয়ে তুলে নিতে হবে বা পিক আপ অ্যান্ড ড্রপ আর কি, যেটা তো ওই পিক আপটা পরে দিকে আলিজাকে নিয়ে করতো আর ড্রপটা আলিজাকে, এটাই হচ্ছে ঘটনা। কিছু তো অ্যালোন টাইম থাকতে হবে না, খালি তো গ্রুপের মধ্যে বসে থাকলে তো হবে না, সো ওই ওই নিজেদের মধ্যে সম্পর্কটা যে ওয়ান অন ওয়ান তৈরি হয়েছে সেটা ওইভাবেই হয়েছে। লাবণ্য, আমি আরেকটা ব্যাপার স্মরণ করে দিতে পারি আমাকে, যে প্রেমে পড়ার পর নাকি তিনি বেশ রোগা হয়ে গিয়েছিলেন, অনেক 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 রোগা হয়েছিল এবং ওর ডায়েট ছিল, এখন যেটাকে আমরা কিটো ডায়েট বলি ওটা, এখন আমি ভাবিটা কারণ ও ডিম খেত আর বরবটি সেদ্ধ, এটা খেয়ে প্রায় অর্ধেক করে ফেলেছিল নিজেকে, যেটা করতে যেত সেটা কিন্তু করে ফেলতো একদম, এটা ঠিক। মানে ভালোবাসা মানুষকে ইমপ্রেস করবে। আচ্ছা, তারপর বিয়ে হলো, এবং আরেকটি মজার তথ্য জানি যে বিয়ে হয়েছে তো 75 সালের 20 জুন, এবং তার 25 বছর পর আপনার বধূবরণ হয়েছিল রতনপুর গ্রামে। যখন আমি বললাম যে আবার গেল ফিরে 1796-এ, জি, তখন আমি যাচ্ছি দেখি যে ওই, আমি কিন্তু ভাবিনি যে ওইরকম ঘটনা ঘটবে, তো যে তখন তো ইরেশ বড়, শ্রেয়া বড়, যে পটকা ফুটাচ্ছে ধান দুব্বাদি আমাকে গ্রহণ করছে, সেটা একটা খুব মজার ব্যাপার ছিল, ভালো লেগেছিল আমার। আচ্ছা, তারপর বিয়ের পর যখন একটা নতুন পরিবারে গেলেন আপনি, তো সেই পরিবারের মানুষই তো আসলে নাটকের সাথে জড়িত আলিজাকের স্যার, কিন্তু বাকিদের সাথে আসলে আপনার সম্পর্ক রসায়ন কিংবা বাকিদের প্রতিক্রিয়া কী ছিল আপনার অভিনয়ের ব্যাপারে? না, ওখানে আমার যেটা হয় কি, এরকম একটা সিচুয়েশন হয় যে শ্বশুর শাশুড়ি আছে বা ননদ আছে, মানে ননদ বলবো ননাস, ননাস যে বড় আছে, ও আমার তো ওরকম ছিল না, আমার তো ওই, আমি মানে আলিজাকেরই কাইন্ড অফ ওর ভাগ্না ভাগ্নিদের গার্জিয়ান, অভিভাবক, যে কারণে আব্বা এই এই কারণে আবার আলিজাকে মানে জামাই হিসেবে এটা এটা এই মাপকাঠিতে খুব বড় মনে করতো, যে এত অল্প বয়সে তার ভাগ্না ভাগ্নিতে দেখাশোনা করতে পারে, সে সেই ছেলেটা অনেক দূর যাবে, অনেক ভালো। তো আমারকে বাধা দেওয়ার বা আমার সম্পর্কে একটা মানে নাটক করি বা এ মিলছে না এরকম কোনো জায়গা ছিল না। আচ্ছা, আমি মানে যেটাই আমি করছি সেটাই আসলে সবাই অ্যাকসেপ্ট করেছে, সবাই অ্যাকসেপ্ট করেছে। তো পরবর্তীতে আসলে কি হলো, সহকর্মী হিসেবে একরকম পেয়েছেন তাকে বা সম্পর্কের জায়গা থেকে, কিন্তু বিয়ের পরে আসলে কেমন ভাবে তাকে দেখেছেন? বিয়ের পরে যেটা হয়, প্রথম মনে হয় যে খুবই রোম্যান্টিক একটা ব্যাপার, কিন্তু প্রথম 1-2 বছর তো একটু অ্যাডজাস্টমেন্টে যায়, এটা আমি আমি ইয়াঙ্গার জেনারেশনদেরকে এই কথাটা আমি বলছি, কারণ ওই জায়গাটা যদি সবাই ভাবে যে বিয়ে কালারফুল ওরকম না, তো আমার ওরকম ওরকম কোনো টিদিং প্রবলেম হয়নি। একটা যেটা হয়েছিল যে আলিজাকে ভেবেছিল যে আমি তখন পড়াশোনাও করছি, ও প্রায় 1-2 বছর নিজে সংসার চালিয়েছে, ওই বাজার দিত, সব ওই সব করতো, সব কিছু করছে, আর আমার হাত খরচটা আমাকে দিয়ে দিত। আর কিন্তু পরবর্তীতে যে আমি লক্ষ্য করছি এখন আরও বেশি, কারণ এখন তো আমাদের মাঝে নেই, তো ওকে আরও বোঝার চেষ্টা আমার দিক থেকে, আমার ছেলেমেয়েদের দিক থেকে আমরা সবসময় চেষ্টা করি। তো যখন ভাবি যে আমরা যখন প্রথম একটা ধানমন্ডির বাড়িতে ছিলাম, সেটা সেই আমি যে যে বাড়িতে বড় হচ্ছি এক্সকার্শন গার্ডেনে, সেই 50 কবির হাউসে ওরকমই একটা বাড়িতে আমরা ইরেশ হওয়ার পরেও আমরা উঠলাম ধানমন্ডিতে, তো ওখানে তো ওটা দোতলায় ছিল, সেটা একরকম,
কিন্তু আমরা যখন একটা বাসায় গেলাম নরতন কলোনিতে, যেখানে আমাদের অফিসও ছিল, সেখানে একটা দোতলা একটা বাড়ির সামনে একটা বাগান, পিছনে একটা উঠানের মতো। তো আমার শ্বশুর যেমন সামনে একটা বাগান করতেন, সামনে একটা, সেই ওনাদের সময় আমার নানাও কেউ দেখেছে ওরকম, তো একটা গার্ডেন, মানে ইংলিশ গার্ডেনের মতো ওটা ওটা করলো। পিছনের ওখানে মুরগি বড় একটা খাঁচা বানানো হলো, সামনের বাগানে আবার পাখির একটা খাঁচা বড়, মানে ছোট খাঁচা হলো। মানে ওর মানে একটা যে সংসারই ছিল সেটা, মানে যে প্রথম চোটেই তো নাটকের লোক, তার নাটক করছে, অ্যাডভার্টাইজিং করছে, এরকম অত তো বুঝতে পারিনি। কিন্তু আস্তে আস্তে যখন বছর গড়াচ্ছে তখন দেখছি যে আসলে তো মানুষটা খুব সংসারী একটা মানুষ ছিল। তখন ছোটোবেলায় ওর বাবাকে ওরকমই দেখেছে ও।